প্রয়াত বড়মা বীণাপাণি দেবীর ঘর বাইরে থেকে তালা বন্ধ, ভেতরে ঢুকতে পারলেন না তৃণমূল প্রার্থী। বাইরে থেকে প্রণাম করেই মনোনয়ন জমা দিতে গেলেন বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। শুক্রবার বারাসতে মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যান বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। ঠাকুরবাড়ির বড় বৌমা তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরসহ বহু দলীয় নেতা কর্মী সমর্থকদের নিয়ে ঠাকুরবাড়ির মূল মন্দিরে যান। সেখানে পুজো দেন বিশ্বজিৎ। এরপর আসেন প্রয়াত বড়মা বীণাপাণি দেবীর ঘরের সামনে। এদিন বাইরে থেকে তালাবন্ধই ছিল ঘর। প্রসঙ্গত, মতুয়া মেলা চলাকালীন বড়মা বীণাপাণি দেবীর ঘর জোর করে দখলের অভিযোগ তোলেন মমতা ঠাকুর। একটি ভিডিওতে বড়মার ঘরের তালা হাতুড়ি দিয়ে ভাঙতেও দেখা যায় শান্তনু ঠাকুরকে। তারপর থেকে ওই ঘর তালা বন্ধ করে রাখা হয়েছে। এদিন তালাবন্ধ ঘরের বাইরে দাঁড়িয়ে হাত জোর করে বড়মার প্রতি শ্রদ্ধা জানান বিশ্বজিৎ। বারাসতের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের জানান, আমি তিনবারের বিধায়ক, প্রতিবারই মনোনয়ন জমা দেওয়ার আগে ঠাকুরবাড়িতে এসে আশীর্বাদ নিয়ে গেছি। এবার লোকসভার প্রার্থী, স্বাভাবিকভাবে এবারও এসেছি আশীর্বাদ নিতে। সাংসদ হিসাবে নির্বাচিত হলে আরও বেশি কাজ করা যাবে। ইছামতি ও যমুনা নদী সংস্কারের কাজ বাকি রয়েছে। এই মন্দির থেকেই আশীর্বাদ নিয়ে গিয়েছি, তিনবার এমএলএ হয়েছি, স্বাভাবিক কারণে এবার লোকসভায় প্রার্থী হয়েছি। আজকে নমিনেশন জমা দিচ্ছি, ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়ে গেলাম, নিশ্চিতভাবে এবারও জয়ী হব। এটা শান্তনু ঠাকুর নিজে পৈতৃক সম্পত্তিভাবে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আমরা ভাবি না, আমরা ভাবি আমাদের ইষ্ট দেবতা। তাই তিনি সমাজের সকল স্তরে মানুষের জন্য কাজ করেছেন, তাই আমি মনে করি তিনি আমাদের মধ্যে বিরাজমান, আমাদের সকলের তিনি আশীর্বাদ করেন, তাই কোনোটা পরিবারের সদস্য হতে পারবেন না। নিশ্চিত আরও বেশি টাকা পাওয়া যায়, বেশি কাজ করা যাবে, মানুষের সাথে আলোচনা করে নিয়ে মানুষের উন্নয়ন, মানুষ যে কাজ বলবেন সেই কাজ করবো। আর নিশ্চিতভাবে আগে ভাবো যে ১০০ কোটি টাকা নিয়ে যে টাকাটা লুপাট করেছে সেই টাকাটা কোথায় গেলো সেই হিসাব নেবো। তারপরে ইছামতি যমুনা এগুলো নিশ্চিত সংস্কার করবো, কারণ হচ্ছে যে এইগুলোর উপরেই এই শহরগুলো আগামী দিনে যাতে বিলুপ্ত না হয় তার জন্য কাজ করতে হবে। বড়মার ঘরে যেতে না পারার জন্য দুঃখ প্রকাশ করে শান্তনু ঠাকুরকেও নিশানা করেন বিশ্বজিৎ দাস। তিনি আরও বলেন, নিশ্চিত এটা অত্যন্ত দুঃখের যে বড়মার ঘরে আশীর্বাদ নিয়েই যাই। এবার সেই বাড়িরই ছেলে শান্তনু ঠাকুর ঘর তালা দিয়ে রেখে দিয়েছেন এবং মমতা ঠাকুর একজন সাংসদ, একজন মহিলা নারী, তাকে ঘর থেকে বের করে দিয়ে তালা দিয়েছেন, এর জবাব মতুয়ারাই দেবে। এদিন তৃণমূল প্রার্থীর মনোনয়নকে ঘিরে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে ভিড় জমান তৃণমূলের বহু কর্মী ও সমর্থকেরা। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।